আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে চিকেন রোস্ট রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন রান্নাটা করা যাক। এখানে একটি মুরগি 8 পিস করে নিয়েছি ছোট করে। তারপর মুরগির মাংসগুলোকে সামান্য লবণ ভিনেগার হলুদ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গেছে, তারপর একটা একটা করে মাংসগুলো প্যানে দিয়ে দেব। তারপর মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, মাংসগুলো তুলে নেব। বাকি তেল দিয়ে রান্নাটা করে নেব। এ পর্যায়ে দুটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে দিলাম দুইটা দারচিনি, তেজপাতা ও এলাচ। লালচে করে পেস্টটা ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা ও সামান্য পানি দিয়ে মশলাটা নাড়াচাড়া করব যতক্ষণ কাঁচা গন্ধ দূর না হয়। আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দেবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম বাদাম বাটা, 1/4 কাপ বাদাম বাটা। দিয়ে দিলাম 7-8টি কিশমিশ বাটা। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বাটা, একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভিনেগার এবং দুধ মাখিয়ে রাখা 1/2 কাপ। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ। মশলা থেকে তেল না আসা পর্যন্ত একটু রান্না করব। তারপরে দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব।
এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। 2 মিনিট রান্না করার পর আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব, যেন মশলাটা প্যানে না লেগে যায়। এরপর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি ও তার সাথে দিয়ে দেব টলা জিরার গুঁড়া সহ গরম মশলার গুঁড়া। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নেব। তারপর আবার ঢাকনাটা সরিয়ে মাংসটাকে ভালোভাবে উল্টে পাল্টে দেব, যেন প্যানে লেগে না যায়। ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিলে চিকেন রোস্ট রেডি হয়ে যাবে। চুলা থেকে রান্নাটা চুলা থেকে নামিয়ে রান্নাটা পরিবেশন করে নিচ্ছি। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।